আমরা মনে করি অতীতের ন্যায় এবছর আমরা খুব আনন্দঘন পরিবেশে আমরা পূজাটি উদযাপন করতে পারবো। আমরা একেবারেই শঙ্কিত নয়, আমরা এদেশের মানুষ। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত আজকের বাংলাদেশ, এই বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেরই বাংলাদেশ। এই বাংলাদেশের উৎসব কি আমরা সকলে মিলে করব। আমাদের জেলায় এবছর 147টি পূজা মণ্ডপ, এই সবকটি পূজা মণ্ডপে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা অপেক্ষা করছি পূজাটি করার, পূজা অর্চনা করার জন্য। আগামী 20 অক্টোবর পূজাটি শুরু হবে, 24শে অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে। এবছর পূজাটি আমাদের সনাতন ধর্মাবলম্বীর অংশ হলেও উৎসবটি বাঙালির। আমি সকল দলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করব, আমরা বাংলাদেশের নাগরিক, নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য অধিকার আমাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করার, সেই জায়গায় সকল দল সকল মতের মানুষের কাছে এই পূজায় সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাব। সামগ্রিক বিষয় নিয়ে তাদের কাছে কিছু আমাদের প্রত্যাশা রয়েছে, যেমন তাদেরকে বলা হয়েছে প্রতি মণ্ডপে যেন সিসিটিভি ক্যামেরা অবশ্যই স্থাপন করা হয়, পাশাপাশি যারা যে সমস্ত দর্শনার্থী বা পূজারী আসবে মণ্ডপে তাদের চেক করার জন্য হ্যান্ড মিটার ডিটেক্টর অথবা সম্ভব হলে আর্চওয়ে গেট স্থাপন এবং পর্যাপ্ত পরিমাণ ভলেন্টিয়ার তাদেরকে নিয়োগ করতে বলা হয়েছে। এবং আমরা আশা করছি যে গত বছর এই বছর আমরা শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে আমাদের এই পূজা উদযাপনের সময়টা আমরা পার করতে পারবো বলে আমরা আশা করছি। পূজা উপলক্ষে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই সহযোগিতা করবেন বলে আমি জেনেছি। আশা করি এবার সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আমরা আমাদের পুজো উৎসব সম্পন্ন করতে পারবো। সামনে নির্বাচন উপলক্ষে কিছু দুষ্টলোক থাকতে পারে, যে কোনো একটা অঘটন ঘটতে পারে, ওই জন্য আমরাও আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী রাখছি এবং প্রশাসনও তাদের প্রশাসন থেকে আমাদের হেল্প করতেছে, আমাদের লোক দিতেছে। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত মানুষজন আসেন, অনেক আনন্দ উপভোগ করেন। আমাদের 2 নম্বর ওয়ার্ডে আমাদের কোনো সমস্যা নেই, আমরা হিন্দু মুসলিম সবাইকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা পূজাটা উদযাপন করে থাকি, আমাদের কোনো ভয়ভীতি নেই। গেলে আমাদের কিনতে অনেকই পূজা হয়, মণ্ডপে পূজা হয়, তার থেকে এটা হচ্ছে ব্যতিক্রম। কেননা আমাদের এখানকার এমপি সাহেব, মেয়র সাহেব, আমাদের কাউন্সিলর, তারা সর্বক্ষণ আমাদেরকে সহযোগিতা করে আসছে, সহায়তা দিয়ে আসছে, আমরা যেন ভালোভাবে পূজাটা উদযাপন করতে পারি। 17-18 বছর ধরে এখানে পূজাটা করি, দশমীটাতে বেশি মশলা দশমীতে এখানে খাওয়ার চেষ্টা করি, ভালোই লাগে। সবাই আমার মামারা এখানে থাকে, মাসিরা আছে, আমরা সবাই মিলে একসাথে পূজা কাটাই, দেখি, ঘুরি, মন্দিরে সময় কাটাই।